পটিয়ার প্রাণ কেন্দ্র কলেজ গেট এলাকাত এস এম টাওয়ার দ্বিতীয় তলাত বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পটিয়া শাখার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার ডিসেম্বর 15 তারিখ সকালে জাঁকজমকপূর্ণভাবে এই শাখা গান উদ্বোধন করা হয়। এডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাফর আলমের সভাপতিত্বে ও আগ্রাবাদ শাখার কর্মকর্তা শহীদুল ইসলামের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখি সিইও ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের সাথে আমার যতটুকু সামর্থ্য আছে আপনাদের সাথে ব্যাংকিং আমার এই ব্যাংকটাতে প্রত্যেকটা সার্ভিস কিন্তু খুব সুইফটলি দিবে, কারণ আমার এই ব্যাংকটাই পরিপূর্ণভাবে তৈরি করা। এখানে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আপনাদেরকে অন্য কোনো ব্যাংকে নাই বা আছে বা আমার কাছে নাই, এই ধরনের কোনো কিছু পাবেন না। অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ডক্টর রশিদ আহমদ চৌধুরী, বিশেষ অতিথি আছেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক খারুনুর রশিদ, আইআইইউসি রেজিস্ট্রার ডক্টর শফিউর রহমান, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের এসবিপিও মার্কেটিং বিভাগের প্রধান শাহ সরোয়ার মুস্তফা আবুল উলাই, বিপিও চট্টগ্রাম অঞ্চলের পর্যবেক্ষক মোহাম্মদ বেলাল, সংস্থাপন ও জেনারেল সার্ভিসেস বিভাগের প্রধান ও এসএবিপি নাজিম আনোয়ার। সার্ভিস উইথ এ স্মাইল, এটা আল্লাহর রাসূলের শিক্ষা। অভিজ্ঞতা দক্ষতা কাজে লাগিয়ে আপনাদেরকে সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করব। আশা করি কমার্স ব্যাংকের সঙ্গে আপনারা ব্যাংকিং করবেন। নিহায় গরিব মানুষ, দিনে আনি দিনে গায়, সুস্বপ্ন দেখে যে আমার ছেলেকে লেখাপড়া করাবো, এবার এসআলম সাহেব মাধ্যমে আমার ছেলে একটি চাকরি পাবে, এই যে অনুপ্রেরণা, এই যে তার মধ্যে যে একটা চেতনা সৃষ্টি হয়েছেন। এই ব্যাংক আমাদের ব্যাংক, সুতরাং আমাদের ব্যাংকে আমরা যদি না আসি তাহলে কে আসবে? এছাড়া পৌর কাউন্সিলর গুফরান রানা, গিয়াসুদ্দিন আজাদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠন ও নেতৃবৃন্দও উপস্থিত আছেন। এই শাখা উদ্বোধনের মাধ্যমে আমরা প্রস্তুত পটিয়া অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড উন্নয়নের মধ্যে আমরা ভূমিকা রাখিবার লাই অঙ্গীকারবদ্ধ। আমরা পটিয়াবাসীর অনুরোধ করছি, আমরা যে সমস্ত সেবা আছে সেই সমস্ত সেবাগুণ গ্রহণ করি, তারা নিজেও বেনিফিট রইব এবং আর ব্যাংকের অগ্রযাত্রারও অব্যাহত রাখিব। ইবেদুল্লাহ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।